হ্যালো, হ্যাঁ, এবার দেখো, এটা আমার আইডি, আমি এখন এটাকে লগ ইন করছি। লগ ইন করার পেজটা যখন এই লাল রঙের লেখাগুলো আসবে, যেখানে লেখা আছে এক ইন্টারনেটে কেবল এক হি আইডি হি খোলা যা সকতা হ্যায়, মতলব একটা আইপিতে একটাই আইডি খুলবে, এই পেজটা যখন আসবে তখনই এখানে নিচে আইডি, মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার, আর এখানে আমি আমার পাসওয়ার্ড ডালছি, ঠিক আছে? পাসওয়ার্ডটা, এক মিনিট, দিয়ে আমি এটা লগ ইন করলাম। এই দেখো, আমার আইডি লগ ইন হয়ে গেছে। এবারে কি করবে, এই যে তিনটে লাইন যাচ্ছে, এই তিনটে লাইনকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পড়ছে, সেভ করতে চাইছে। আচ্ছা, ক্লিক করার পরে আমার এখানে আসছে কি, আসছে মাই অ্যাডস, মাই অ্যাডসে আমি ক্লিক করলাম, ঠিক আছে? এই যে মাই অ্যাডসে ক্লিক করার পরে এই যে অলওয়েজ শোন পপ আপ ইজ ব্লকড, মানে পপ আপ এমন একটা জিনিস হয় যে লেখা আছে এ পপ আপ ইজ ব্লকড, মানে পপ আপ মানে সিস্টেমের মধ্যে, চাহে ওটা কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক বা মোবাইল হোক, পপ আপ এমন একটা জিনিস, সেটা মানে অ্যাড, কোনো কিছু অ্যাড আসতে দেয় না বা কোনো সাইট খুলতে দেয় না, তো সেটাকে আমাকে অ্যালো শো করতে হয়। এই যে অ্যার অলওয়েজ শো, অলওয়েজ শো করলে এখানে আমার অ্যাড আসা শুরু হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই এই লেখাটা এখানে, এই দেখো, এখানে এই স্পেসটাকে যখন আমি উপরে করব, ওটা কিন্তু লুকিয়ে যায়, আবার যখন নিচে করব তখন এসে যায়, এইভাবে এইভাবে। অনেক সময় কিন্তু এটা মোবাইলে থাকে না, তখন কি করতে হবে, যখন মোবাইলে না থাকে তখন এই জায়গাকে যেতে হবে, এই যে তিনটে ডট রয়েছে এই ডটটাকে আমি ক্লিক করলাম, এই ডটটাকে ক্লিক করার পরে এই যে এখানে আসছে, এখানে আসছে সেটিংস, এই যে সেটিংস লেখাটা আসছে, আমি সেটিংসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আসছে দেখো সাইট সেটিংস, এই যে রয়েছে সাইট সেটিংস, না এখানে ব্যাক করলাম, ব্যাক করে এই যে রয়েছে সাইট সেটিংস, সাইট সেটিংসে আমি ক্লিক করলাম, সাইট সেটিংসে ক্লিক করার পরে এখানে লেখা আসছে পপ আপ ব্লকড লেখা আসছে, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখো এখানে আমি অ্যালো করলাম, পপ আপটাকে অ্যালো করে দিলাম, ঠিক আছে? যে সোশ্যাল অ্যাড ওয়ার্ল্ডের, এবারে আমি এখানে ব্যাক করব, এই যে ব্যাক করছি, এবারে আমি এই তিনটে লাইনে ক্লিক করলাম, করে মাই অ্যাডস, এই যে একটা ফালতু একটা পেজ আসছে এটাকে আমি ক্রস করে দিলাম, ঠিক আছে? এই দেখেছো, এই অ্যাডগুলো এসে গেছে। যতক্ষণ ওই পপ আপটাকে মানে আমি অ্যালো না করছি, ততক্ষণ এই অ্যাডগুলো আসে না, এটাকে ওরা বাধা দিচ্ছিল, ঠিক আছে? ওই পপ আপটা এই অ্যাডগুলো আসতে বাধা দিচ্ছিল, এবারে এই অ্যাডগুলো এসে গেছে। কি করতে হবে, আমি তো দুটো সিন করে রেখেছি, দুটো দেখে নিয়েছি। এই যে ভিউ লেখা আসছে, ভিউটা লেখাতে আমি ক্লিক করলাম, এই একটা পেজ খুলবে, এটা যতক্ষণ খুলছে ঠিক আছে, নাও যদি খোলে তো এখানে আমি আবার ব্যাক করে দিলাম, এই দেখো সিন হয়ে গেছে, আবার নিচে ভিউ আসছে, ভিউকে ক্লিক করলাম, একটা পেজ খুলবে, যদি খোলে তো ঠিক আছে, নাও যদি খোলে আমি সেটাকে বা মানে ব্যাক করে দিলাম, এইভাবে আবার একটু নিচে গিয়ে দেখলাম আবার আসছে ভিউ, এই ভিউতে ক্লিক করলাম, কখনো কখনো এটা একটু টাইম লাগায়। হ্যাং করছে মোবাইলটা, তো যাই হোক, এইভাবে এই কাজগুলোকে করতে হয়। ওহো, মোবাইল হ্যাং করে গেছে। ওকে, বুঝতে পেরেছো, এইভাবে এই কাজগুলোকে করতে হয়। ভিউতে ক্লিক করে নতুন পেজ আসবে, সেটাকে আবার ব্যাক করতে হয়, আবার ভিউতে ক্লিক করতে হয়, আবার ব্যাক করতে হয়, এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত, মানে এই যে চারটে 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 করে টোটাল 20টা পেজ থাকে, 20টা অ্যাডস থাকে, ওইগুলোকে ক্লিক করতে হবে, বেশির থেকে বেশি টাইম লাগে, 1 মিনিটও লাগে না।
ঠিক আছে, এইভাবে কাজটা করবে, আর যত টিম বানাবে তত তুমি আর্নিং করতে পারবে, আর কোনো যদি অসুবিধা হয় আমার থেকে আগে কন্ট্যাক্ট করো। ওকে, থ্যাংক ইউ, বাই।